2023 সালে সারা বিশ্ব অর্থনৈতিক মন্দায় পড়তে পারে বলে সতর্ক করছেন বিশ্বব্যাংক ও জাতিসংঘের কর্মকর্তারা। দুই বছরের করোনা মহামারীর পর রাশিয়া ইউক্রেন যুদ্ধের জের ধরে বিশ্বে এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি বলেছেন, 2023 সালে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার আশঙ্কা রয়েছে, তাই সরকার ইতোমধ্যেই আগাম প্রস্তুতি নিতে শুরু করেছে। দুর্যোগময় সময় এগিয়ে আসছে, এমনকি বিশ্বব্যাপী দুর্ভিক্ষও দেখা দেবে এমন একটা শঙ্কা সকলের মনে আছে। কোনো এক ইঞ্চি জমি যেন অনাবাদি না থাকে সেদিকে লক্ষ্য রেখেই কিন্তু আমরা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি। এছাড়াও প্রধানমন্ত্রী বিদ্যুৎ, পানিসহ প্রতিটি ক্ষেত্রেই সাশ্রয়ী হওয়ার জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন। সরকারি হিসেবেই মূল্যস্ফীতি এখন 9% বেশি। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক সভা শেষে মঙ্গলবার মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS মূল্যস্ফীতির তথ্য তৈরি করে থাকে। গত আগস্ট মাসে মূল্যস্ফীতি 9.52% হয়েছে, আর সেপ্টেম্বর মাসে তা কিছুটা কমে 9.10% হয়েছে। আগস্ট মাসে গত 11 বছর 3 মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি হয়েছে। এর আগে 2011 সালের মে মাসে সর্বোচ্চ 10.20% মূল্যস্ফীতি হয়েছিল। 2011 সালের মে মাসের পর মূল্যস্ফীতি আর কখনো 9% বেশি হয়নি। মূল্যস্ফীতি সম্পর্কে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, সার্বিক পরিস্থিতির কারণে দেশে মূল্যস্ফীতি বাড়ছে, আন্তর্জাতিক বাজারে সব পণ্যের দাম বেড়ে গেছে। আগামী বছর দেশের মোট দেশজ উৎপাদন GDP প্রবৃদ্ধি কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। সংস্থাটি বলছে 2023 সালে মূল্যস্ফীতি বেড়ে 9.1% পৌঁছাতে পারে। চলতি বছর বাংলাদেশের GDP প্রবৃদ্ধি 7.2% হতে পারে। সংস্থাটি আরও জানিয়েছে, আগামী বছর এই প্রবৃদ্ধি কমে 6% নামতে পারে। এছাড়াও 2027 সালে বাংলাদেশের GDP 6.9% হতে পারে বলেও তারা ধারণা করছেন। গতকাল মঙ্গলবার অক্টোবর মাসের ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক প্রতিবেদন প্রকাশ করে IMF, সেখানে এসব তথ্য জানিয়েছে সংস্থাটি। IMF-এর ম্যানেজিং ডিরেক্টর ক্রিস্টালিনা জিভা বলেন, শুরুতে COVID-19, এরপর রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং সব মহাদেশে জলবায়ু বিপর্যয়, এই ঘটনাগুলো মানুষের জীবনে ব্যাপক দুর্যোগ ডেকে এনেছে। এগুলোর যৌথ প্রভাবে বিশ্বব্যাপী পণ্যমূল্য বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে খাবার ও জ্বালানি তেলের। রাশিয়া গ্যাস সরবরাহ কমিয়ে দেওয়ায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ইউরো অঞ্চল। করোনা মহামারীর কারণে নেতিবাচক প্রভাব পড়েছে চীনের অর্থনীতিতে। যুক্তরাষ্ট্রের বড় একটি শ্রমবাজার থাকলেও তাদের অর্থনীতির গতি কমে গেছে, তাই আমরা মনে করি সামনের বছর অর্থনৈতিক মন্দার ব্যাপক ঝুঁকি রয়েছে। বিশ্বব্যাংক আশঙ্কা করছে, সম্ভাব্য এই মন্দায় মারাত্মক পরিণতি ভোগ করবে মূলত উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতি। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন কমিশনের মহাসচিব রেবেকা গ্রিনস্প্যান বলেন, বিশ্বের সব অঞ্চলেই অর্থনৈতিক মন্দার প্রভাব পড়েছে, কিন্তু উন্নয়নশীল দেশগুলোর ক্ষেত্রে আশঙ্কা সবচেয়ে বেশি। আমাদের হিসেব অনুযায়ী উন্নয়নশীল দেশগুলোতে গড় প্রবৃদ্ধি 3% নিচে নেমে যাবে। এই বছরে 90টি উন্নয়নশীল দেশের মুদ্রার মান ডলারের বিপরীতে কমে গিয়েছে, আর সেগুলোর 1/3 দেশেই মুদ্রার দরপতন হয়েছে 10% বেশি হারে। বাংলাদেশে যেসব চ্যালেঞ্জ আসতে পারে, রপ্তানি আয় কমে যাওয়া। অর্থনীতিবিদদের মতে, বিশ্ব অর্থনীতি মন্দায় পড়লে বাংলাদেশের রপ্তানি করা তৈরি পোশাকের চাহিদা কমবে, যার ফলে রপ্তানি আয় কমে যেতে পারে। রেমিটেন্স কমে যাওয়া, বৈশ্বিক মন্দার প্রভাবে তেল উৎপাদনকারী মধ্যপ্রাচ্যের দেশগুলোর রপ্তানি আয় কমে যেতে পারে, সেক্ষেত্রে সেসব দেশে থাকা বাংলাদেশি প্রবাসী শ্রমিকদের আয়ও কমে যেতে পারে, যার ফলে বাংলাদেশের রেমিটেন্স কমে যেতে পারে। আমদানি খরচও বাড়তে পারে, বাংলাদেশ অনেক গুরুত্বপূর্ণ খাদ্যপণ্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমদানি করে থাকে। অর্থনৈতিক মন্দা সৃষ্টি হলে সেসব খাদ্যপণ্যের দাম বাড়বে এবং সেসব পণ্য আমদানিতে অতিরিক্ত টাকা ব্যয় করতে হবে, ফলে খাদ্য মূল্যস্ফীতি তৈরি হতে পারে। আর সার্বিক রপ্তানি আয় কমলেও পণ্য আমদানি খরচ বাড়বে, ফলে চলতি বছরের মতো ডলারের সংকটও তৈরি হতে পারে। সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ বিলাস দ্রব্য আমদানি সীমিত করেছে ও জরুরি প্রয়োজন ছাড়া কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, পাশাপাশি আমদানি ব্যয়ও কমিয়ে আনা হয়েছে। দর্শক, চলুন এবার জেনে নেই চলতি বছরের আমদানি, রপ্তানি, বাণিজ্য ঘাটতি এবং রেমিটেন্সের পরিস্থিতি। সেপ্টেম্বরে রপ্তানি আয় আগের বছরের একই মাসের তুলনায় 6.25% কমে গেছে। তৈরি পোশাকসহ আরও বেশ কয়েকটি প্রধান পণ্যের রপ্তানি হ্রাস পাওয়ায় টানা 13 মাস পর পণ্য রপ্তানির প্রবৃদ্ধির ধারাবাহিকতায় ছেদ পড়েছে।
রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি প্রকাশিত সর্বশেষ রপ্তানি আয়ের তথ্যে এ কথা জানা গেছে। এতে দেখা যায় বাংলাদেশ থেকে সেপ্টেম্বরে ৩৯০ কোটি মার্কিন ডলারের পণ্য রপ্তানি করা হয়েছে। ২০২১-২২ অর্থবছরের সেপ্টেম্বরে এর পরিমাণ ছিল ৪১৬ কোটি ৫৪ লাখ ডলার। ২০২২-২৩ অর্থবছরের জুলাই আগস্ট মাসে ১২.৬৯ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে বাংলাদেশ, যা গত অর্থবছরের ওই সময়ের চেয়ে ১৬.৯৬% বেশি। এ অর্থবছর জুলাই আগস্ট মাসে পণ্য রপ্তানি হয়েছে ৮.১৩ বিলিয়ন ডলারের, যা গত অর্থবছরের ওই সময়ের চেয়ে ২৩.৯১% বেশি। সেপ্টেম্বরে দেশে প্রবাসীদের রেমিটেন্স পাঠানো কমেছে। গেল মাসে প্রবাসীরা মাত্র ১৫৪ কোটি ডলার দেশে পাঠিয়েছেন, যা গেল বছর একই সময়ের তুলনায় প্রায় ১১% কম এবং গত ৭ মাসের মধ্যে সর্বনিম্ন।